নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির এই ভাজা মিষ্টিটা। এই মিষ্টির স্বাদটা হয়েছে একদম ঠিক দোকানের মতো। রেসিপিটি কিন্তু অত্যন্ত সহজ। দেখো, আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা ঠিক কীরকম হয়েছে চিনি শিরার মধ্যে দেওয়ার পর। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এর স্বাদ কিন্তু ততটাই সুন্দর। কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। খুবই কম খরচে কিন্তু এই মিষ্টিটা তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারো, আর এই দীপাবলিতে সবাইকে মিষ্টিমুখ করাতে পারো। এর আগে কিন্তু আমি মিষ্টির অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকের আবারও একটা নতুন রেসিপি। তো এই সুজির ভাজা মিষ্টিটা বানানোর জন্য আমি কিন্তু 1 কাপ সুজি ইউজ করেছি, আর 1 কাপ সুজিতে প্রায় 20 থেকে 25 পিস কিন্তু মিষ্টি হয়েছে। তোমরা চাইলে এই সাইজ ছোটও করতে পারো। এগুলো চিনি শিরার মধ্যে যাওয়ার পর কিন্তু ফুলেও ডাবল হয়ে গেছে। তো এই মিষ্টিটা আমি কিভাবে বানালাম সেটাই চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখো, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম, বাড়িতে আমরা নর্মাল যে চামচ ব্যবহার করি, ছোট চামচ, সেই চামচে 1 চামচ মতো ঘি। ঘিটাকে কিন্তু আমি একটু মেল্ট করে দিয়েছি, মানে মেল্ট হতে দিয়েছি। আর ঘিটা যখন এরকম গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের দানা। দোকানে যখন দেখবে আমরা পান্তুয়া খেয়ে থাকি, তার মধ্যে কিন্তু একটু এলাচের দানা থাকে। তো আমি ঘিয়ের মধ্যে একটু এলাচের দানা ফোড়ন দিয়ে দিলাম। এলাচের দানাটা ঘিয়ের মধ্যে যাওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, আর ফ্লেভারটা কিন্তু অত্যন্ত টেস্টি হয়। তো এলাচের দানা দিয়ে দেওয়ার পর আমি এখানে 3টে মতো এলাচ তার দানা দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর খোসার অংশটা বাদ দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। আমরা যে চা খেয়ে থাকি সেই চায়ের কাপের 1 কাপ সুজি আমি এখানে দিয়ে দিলাম। এই সামান্য 1 কাপ সুজিতেই কিন্তু এতগুলো মিষ্টি করা যাবে। তো সুজিটা একদম মিহিদানার সুজি আছে, সেই জন্য আর মিক্সিতে গুঁড়ো করিনি। যদি তোমাদের কাছে বড় দানার সুজি হয় তাহলে কিন্তু অবশ্যই একটু গুঁড়ো করে নেবে। ঘিয়ের মধ্যে কিন্তু এবার সুজিটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। সুজিটা এরকম যে লাল হবে তা কিন্তু নয়, দেখো এরকম একটু ভেজা ভেজা রয়েছে, এই ভেজা ভেজা জিনিসটা থাকবে না, মানে সুজিটা কিন্তু ভাজতে ভাজতে ঝরঝরে হয়ে যাবে। তো আমি আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, আর প্রায় 4-5 মিনিট ধরে কিন্তু আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। তো চলো, যতক্ষণ না পর্যন্ত সুজিটা ঝরঝরে হয়ে যায় ততক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ আর 2 কাপ পরিমাণ জল। তোমরা চাইলে 2 কাপ দুধ আর 1 কাপ পরিমাণ জল দিতে পারো। আমি এখানে দুধের পরিমাণটা একটু কম রেখেছি। তো এই সময় কিন্তু আঁচটা একদম লোতে করে দিয়েছি, আর ভালো করে দুধের সঙ্গে আমি সুজিটাকে মিক্সড করে নিচ্ছি। তো সুজিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো, যখন এরকম একটু একটু মানে ড্রাই হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ চিনি। যখন দেখবে যে সুজি আর দুধের মিশ্রণটা এরকম গাঢ় হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এবারে সুজিটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু দলা পাকিয়ে যায়, মানে একদম ড্রাই হয়ে যাবে, কড়াইয়ের গা ছেড়ে দেবে আর সুজিটা একদম দলা পাকিয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। এই পর্যন্ত তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করার জন্য। আর যারা আছো আমার চ্যানেলে নতুন, তাদেরকে রিকোয়েস্ট করলো, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। এবার আমি দেখো এই পর্যায়ে আরও 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই সুজির স্বাদটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল, একদম দোকানের মতো টেস্ট হয়েছিল। আর দেখো এরকমভাবে নাড়তে নাড়তে দেখো একদম দলা পাকিয়ে গেছে, দেখো প্যানের গা ছেড়ে দিয়েছে, মানে সুজিটা রেডি হয়ে গেছে। তো চলো, সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, আর এটাকে এবার কিন্তু আমি একটু ঠান্ডা করতে দেবো, তার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি সুজিটাকে। এবার চলো, যতক্ষণ ওটা ঠান্ডা হয় ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নিই।
তো এই মিষ্টিটার জন্য শিরা বানাবো, তার জন্য আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। 1 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ পরিমাণ জল যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এটা বড় দানার চিনি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 খানা তেজপাতা। তেজপাতা ফ্লেভারটা এই শিরার মধ্যে যখন মিশে যাবে তখন কিন্তু খুবই ভালো আসে গন্ধটা, সেই জন্য আমি 2 খানা তেজপাতা ভালো করে ধুয়ে মুছে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 3টে এলাচ ফাটিয়ে। তো হাত দিয়ে একটু দেখো এরকম ফাটিয়ে দিচ্ছি এলাচটা, যাতে এলাচের গন্ধটাও এই শিরার মধ্যে চলে যায়। তো শিরাটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না একটা হালকা একটা ইয়েলো কালার টাইপের হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু শিরাটাকে জাল করব। তো চলো শিরাটা ওদিকে হতে থাক। আর এদিকে সুজিটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এই সুজির মধ্যে দিয়ে দিলাম একটু মানে চামচের উঁচু উঁচু করে 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে সুজিটাকে দেখো এরকম মাখিয়ে নিয়েছি, একদম যেরকম ছানা মাখাই সেরকম হাত দিয়ে দিয়ে কিন্তু ঘি মাখিয়ে নেবে, যদি খুবই অসুবিধা হয় হাতে একটু একটু করে ঘি লাগিয়ে এরকম সুন্দর করে কিন্তু ঠেসে ঠেসে সুজিটাকে রেডি করে নিতে হবে। এবার দেখো অল্প অল্প ছোট ছোট করে মিশ্রণ নিয়েছি আর এই রকম দেখো গোল করে চ্যাপটা করে তারপর চারিদিকে এরকমভাবে একটু শেপ দিয়ে এরকম চোকো চোকো করে নিয়েছি। তো চলো এইরকমভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলো করে নেবো, যেটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এইরকমভাবে দেখো আমি সমস্ত মিষ্টিগুলো করে রেডি করে নিয়েছি। তো মিষ্টিগুলো বানানো রেডি হয়ে গেছে, আরও বেশ কয়েকটা হবে, এখনও সব হয়নি, বাকি আছে। তো এবার দেখো এদিকে শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ শিরার মধ্যে কীরকম একটা হালকা ইয়েলো কালার চলে এসেছে, দেখো স্প্যাচুলা দিলে বোঝা যাচ্ছে এরকম একটা সুন্দর একটা কালার চলে আসবে। মোটামুটি আমি 5-7 মিনিট মতো কিন্তু মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি শিরাটা। দেখো কোনো একতার দুতার হবে না, এরকম একটু চটচটে মতো একটা শিরা হবে, যেরকম মিষ্টির দোকানে নর্মাল যে পাতলা শিরা হয় সেই শিরাটা। এবার আমি শিরাটা গরম অবস্থায় একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে শিরাটা না ঠান্ডা হয়ে যায়, কারণ মিষ্টিগুলো ভেজেই কিন্তু গরম গরম শিরার মধ্যে দিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি, এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমবারে এরকম সমস্যা হতে পারে, হয়তো প্রথম যখন মিষ্টিগুলো ভাজবে একটা দুটো তখন দেখবে হয়তো কড়ার গায়ে একটু জড়িয়ে যাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রথমটাই একটু প্রবলেম হবে কিন্তু পরের মিষ্টিগুলো অনায়াসে ছেড়ে আসবে। তো চলো এইভাবে সুন্দর করে আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই করে এই সময় আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, খুব বেশি হাইয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর মিষ্টিটা খেতে কিন্তু ভালো হবে না। তো সেই জন্য দেখো আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি আর ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো যতক্ষণ না পর্যন্ত একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলের মধ্যে ফ্রাই করব। আর শিরাটা তো ওদিকে গরম রাখতে হবে আমি বলেই দিয়েছি। তো মিষ্টিগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে মানে মিষ্টির মধ্যে কালার চলে আসবে তখন এক এক করে মিষ্টিগুলো নেব আর গরম শিরার মধ্যে দিয়ে দেবো। অলরেডি আমি প্রথমে 2-3টে ভেজে নিয়েছি, প্রথমটা বললাম একটু জড়িয়ে যাবে সেজন্য ওটা একটু স্কিপ করে দেখালাম, আর দেখো এখন কীরকম অনায়াসে ছেড়ে এসেছে। তো চলো এই মিষ্টিগুলোকেও আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 মিনিট যখন শিরার মধ্যে একদম এ হয়ে যাবে মানে রসে ভরে যাবে তারপরে এটাকে আবার উল্টে দেবো চামচ দিয়ে। তো এটাকে দেখো শিরা গরম থাকতে থাকতে এরকম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো, আবার 5 মিনিট পরে মিষ্টিগুলোকে উল্টে দেবো, মানে 1 মিনিট হয়ে গেলে আর 1 মিনিট দিয়ে দেবো। তো চলো ততক্ষণ আর বাকি মিষ্টি যেগুলো আছে সেগুলোকে ভেজে ফেলি। তো এইরকমভাবেই কিন্তু সমস্ত মিষ্টিগুলো আমি এখানে ভেজে রেডি করে নিয়েছিলাম। আর লাস্ট যে কটা বাকি আছে সেগুলো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আরও এখনও 4-5টা মতো ভাজতে বাকি আছে। তো এক এক করে ভেজেছি আর এরকম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আশা করছি আমার এই আজকের এই সহজ মিষ্টির রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভীষণ মন জয় করবে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আমার রিকোয়েস্ট রইলো স্বাদটা কেমন হবে একবার তোমরা কমেন্টে জানিও, রেসিপিটাও যদি বানিয়ে থাকো। তো চলো তেজপাতাটা দেখো দরকার নেই আর তুলে ফেলে দিলাম, আর এলাচগুলো থাক এখন, ওগুলো আর ফেলবো না। তো মিষ্টিগুলোকে কম করে প্রায় 1 থেকে 2 ঘন্টা কিন্তু ভিজতে দিতে হবে, তবেই কিন্তু একদম রসে একদম ভরপুর হয়ে যাবে। তো চলো আমি এটাকে একটু ভিজতে দিই, আর আমার হাতে তো অত বেশি সময় নেই, আমি আধা ঘন্টা মতো
ভেজানোর পর একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে দেখো একটা প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিয়েছি, আর একটা ছোট চামচ দিয়ে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে। প্রথমে ভিডিও শুরুতে একবার দেখিয়েছিলাম, তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমরা অবশ্যই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে। কিন্তু এরকম আরও অনেক নিত্য নতুন মিষ্টি রেসিপি নিয়ে বা অন্যান্য অনেক রেসিপি নিয়ে, ততক্ষণ অবধি সবাই খুব খুব ভালো থাকবে। আর আমাকে আরও বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমি অনেক, সত্যি কথা বলতে কি, আমি একটু স্বাবলম্বী হতে চাই। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।